সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, ধারাবাহিক ব্যাংক পরিচিতির আজকের পর্বে আমরা আলোচনা করব ইসলামিক ব্যাংকের মধ্যে সোশ্যাল ইসলামিক ব্যাংক। 1995 সালে সর্বপ্রথম এটি সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে তারা নামটি চেঞ্জ করে সোশ্যাল ইসলামিক ব্যাংকে পরিণত হয়। এই যে সোশ্যাল ইসলামিক ব্যাংক আছে, এই ব্যাংকে আপনি চাইলে সেভিং অ্যাকাউন্ট করতে পারেন, যেটাকে মুদারা বা সেভিং বলা হয়। আপনি চাইলে কারেন্ট অ্যাকাউন্ট করতে পারেন, যেটাকে আলওয়াদিয়া বলা হয়। এটা ছাড়া এবং বিভিন্ন ইসলামিক প্রিন্সিপালের উপর প্রতিষ্ঠিত হয়, আপনি বিভিন্ন প্রকার ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এই যে সোশ্যাল ইসলামিক ব্যাংক, এই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট করার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে সেভিং অ্যাকাউন্ট যদি করেন সর্বনিম্ন আপনার 500 টাকার প্রয়োজন হবে, আর যদি আপনি কারেন্ট অ্যাকাউন্ট বা আল ওয়াদিয়া অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনার 2000 টাকার প্রয়োজন হবে। আর বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী অ্যাকাউন্ট করার জন্য এখন আর আপনার ইন্ট্রোডিউসারের প্রয়োজন হবে না, যদি আপনার জাতীয় পরিচয়পত্র থাকে। যদি জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে অবশ্যই যার জাতীয় পরিচয়পত্র আছে তাকে নিয়ে যাবেন, অথবা এমন একজন ব্যক্তিকে নিয়ে যাবেন যার সে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে। এই সোশ্যাল ইসলামিক ব্যাংকের যদি আমরা অ্যাকাউন্ট সংখ্যা সারা বাংলাদেশে দেখি, তাদের ওয়েবসাইট থেকে আমরা যতটুকু তথ্য পাই 161টি তাদের শাখা আছে। তাদের 22টি শাখা হচ্ছে এডি শাখা, অর্থাৎ অথরাইজ ডিলার, যেখানে তারা বৈদেশিক মুদ্রা লেনদেন করে, যেখানে আমরা প্রবাসী বন্ড ক্রয় করতে পারি। তো বন্ধুরা, এটা ছাড়া আমরা যদি গত কয়েকদিন ধরে, গত 2-3 মাসে এই সোশ্যাল ইসলামিক ব্যাংকের কিছু আকর্ষণীয় এবং লোভনীয় অফার যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই ব্যাংকে আপনি যে যে কোনো অ্যাকাউন্ট অথবা যে কোনো ফিক্সড ডিপোজিট করলেই 100 টাকার সাথে সাথে বোনাস পাচ্ছেন। এটা ছাড়া আরও যেটি করেছে সেটি হচ্ছে যে তারা, আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, আপনি যদি রেমিটেন্স তাদের ব্যাংকের মাধ্যমে সেন্ড করেন এবং টাকাটা যদি সেই ব্যাংকে জমা থাকে, তাহলে যেটি হবে সেটি হচ্ছে সেই টাকার উপর নর্মাল ব্যাংক যে মুনাফা দেয় তার থেকে 1% বেশি দিবে। আপনি যদি প্লট বা ফ্ল্যাট ক্রয় করান সেক্ষেত্রে সোশ্যাল ইসলামিক ব্যাংকে যদি ইনভেস্টমেন্ট করান, তারা যে মুনাফাটা নিবে সেক্ষেত্রে 1% কম নিবে। আপনি যদি বাকি টাকাটা যদি রেমিটেন্সের মাধ্যমে যদি প্রদান করেন সেক্ষেত্রে মূল যে মুনাফা তারা নিবে সেখান থেকে 10% আপনাকে রিটার্ন করবে। এটা ছাড়া আপনার যদি সেভিং অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা যদি থাকে তাহলে আপনার আসার টিকিট ফ্রি, আর যদি আপনার 25 লক্ষ টাকা জমা থাকে তাহলে আসা এবং যাওয়া দুটোর টিকিট তারা দিবে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে। তো বন্ধুরা, আরও তারা যে নানা প্রকার সুযোগ সুবিধা দিচ্ছে, জাস্ট লেটেস্ট সেটি হচ্ছে আপনি অ্যাকাউন্ট করলে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন সেটা যদি ডিপিএস, যেটাকে আমরা বলি মাসিক ভিত্তিতে আপনি জমা করবেন, সেক্ষেত্রে আপনার অ্যামাউন্টের উপর ভিত্তি করে সর্বোচ্চ 15 লক্ষ টাকা পর্যন্ত তারা মৃত্যু ঝুঁকি দিচ্ছে। অর্থাৎ আপনি মারা গেলে আপনার যে মূল টাকা সেটা তো পাবে, যে লাভ্যাংশ সেটা তো পাবে, সাথে এক্সট্রা হিসাবে আপনার নমিনি, আপনার যে নমিনি আছে উনি 15 লক্ষ টাকা পাবেন। এটা ছাড়া আপনার যদি সেভিং অ্যাকাউন্ট মুদারাব অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টের বিপরীতে যিনি নমিনি আছেন উনি 3 লক্ষ টাকা পাবেন মৃত্যু ঝুঁকি, অর্থাৎ যাকে আমরা বিমা বলতে পারি, যে আপনার অ্যাকাউন্ট থাকলো সেখানে আপনার বিমাও হয়ে গেল। ব্যাংকটির রেটিং যদি আমরা দেখি, এখন পর্যন্ত তারা B1 রেটিংয়ে আসছে, মানে হচ্ছে ব্যাংকটি স্থিতিশীল, দেউলিয়া হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশে বর্তমানে যেহেতু 11টি ইসলামিক ব্যাংক আছে, প্রথম পর্বে আমরা ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেখেছি, আজকের পর্বে আমরা সোশ্যাল ইসলামিক ব্যাংক দেখলাম, নেক্সট ভিডিওতে আমরা আরও একটি ইসলামিক ব্যাংকের যাবতীয় কিছু নিয়ে আসব। তো তাহলে যারাই সোশ্যাল ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট করতে চান, আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নিয়ে চলে যাবেন, খুব সহজেই করতে পারবেন। তাদের অনলাইন ব্যাংকিং আছে, আপনি অনলাইন ব্যাংকিংটা নিয়ে নেবেন, তাহলে বিশ্বের যে কোনো প্রান্তে বসে আপনি যেটি করবেন আপনার অ্যাকাউন্টেই দেখতে পারবেন, অনলাইনে টাকা ট্রান্সফার করতে পারবেন, তাদের ডেবিট কার্ড নিতে পারবেন, আপনি চাইলে তাদের ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড নিতে পারবেন, ডুয়েল কারেন্সিযুক্ত কার্ডও নিতে পারবেন। এটা ছাড়া তারা আকর্ষণীয় আরও বিভিন্ন প্রকার লোভনীয় অফার আপনাদের জন্য নিয়ে আসবে, এবং বাংলাদেশ ব্যাংক থেকে তারা যেহেতু একটি শরিয়া ভিত্তিক, কতটা তারা শরিয়া ভিত্তিক সেই বিতর্কে আমরা যাব না, তবে তারা শরিয়া ভিত্তিক পরিচালিত একটি ব্যাংক, আপনি চাইলে সেখানে সুদমুক্ত হিসাবে লেনদেন করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।